পিরোজপুর জেলা কারাগারে কারারক্ষীদের দ্বারা অবরুদ্ধ থাকা জেল সুপার দেব দুলাল কর্মকারকে উদ্ধার করেছে জেলা প্রশাসন। বুধবার বিকেলে তাকে জেলা কারাগার থেকে উদ্ধার করা হয়। তাদের অভিযোগ, দেব দুলাল জেলখানায় নির্যাতন, অনিয়ম, লুটপাট, ধর্মবিদ্বেষে আচরণ করতেন। এছাড়াও তার বিরুদ্ধে কারারক্ষীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করারও অভিযোগ রয়েছে। সে ক্ষোভ থেকে কারারক্ষীরা তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম দেব দুলাল ও তার পরিবারকে উদ্ধার করেন। এদিকে জেলা ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত অনুসারে জেলা প্রশাসনের এক কর্মকর্তা জেল সুপারের দায়িত্ব পালন করবেন।